হ্যালো দর্শক বন্ধুগণ, দর্শক জানারি আরো একখান ভিডিওতে আপনাকে হক গোলে স্বাগত জানাইতেছি। আমি জুমা। তো আজকে যেটা ঘটনা হয়েছে সেটা হচ্ছে আমি আপনাকে আজকে তৈরি করে দেখামু কাঁচা আমের জেলি, যেটা কোনো রকম জেলিটিন ফিলিটিন কিচ্ছু লাগবো না, ঘরোয়া সমস্ত উপকরণ দিয়ে একদম সুন্দর করে কাঁচা আমের ফকফকা ফকফকা জেলি বানাই ফেলাবেন, যেটা বাড়ির ছোট থেকে বড় হক গোলের ভীষণ পছন্দ হবো। এই জেলিটা কিন্তু রুটির সাথে যেমন ভালো লাগে তেমন পাউরুটির সাথেও অসাধারণ লাগে। এটা বড় থেকে বাচ্চা সবাইকে দিতে পারেন, যেহেতু এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু আমি দেই নাই, তাই এটা বাচ্চা গোয়ানায় এসে দেওয়া যায়, বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করব। এটা একবার বানায় সারা বছর সংরক্ষণ করা যায়। তো এই রেসিপিটা করার জন্য যেটা প্রথমে করতে হবে চলে যায় সেই দাবে, যেটা করতে হবে সেটা আমাদের করতে হবে হচ্ছে সংগ্রহ করতে হবে কাঁচা আম। এবারে এই আমটা আপনি বাজার থেকে আনবেন না কোথা থেকে আনবেন সেটা আপনার ব্যাপার, আমার মতো কিছু মানুষ এটা পাশের বাড়ির থেকে চাইয়া ধার মাইঙ্গা টাইঙ্গা নিবেন, কিনবেন কিছুতেই না টাকা খরচ করে। তো তারপরে হে আমডারে যেটা করবেন, হে আমডারে চোঁচা মোচা খোসা ছাড়াইয়া এরকম ফকফকা ধপধপা করে কাইটে ফেলাবেন। তারপরে যেটা করবেন সেটা হইতেছে হে আমডারে সুন্দর করে জল দিয়া হাত দিয়া কসলাইয়া কসলাইয়া চেপকাইয়া চুপকাইয়া দুইয়া ফেলাইবেন, দুইয়া ফেলাইয়া চলে যাবেন পরবর্তী ধাপে। পরবর্তী ধাপে দিয়ে দিবেন কড়াইয়ের মধ্যে আমগুলারে, আমগুলারে দিয়ে মোটামুটি 1 গ্লাস পরিমাণে দিয়ে দিবেন জল। এইবার যেটা করবেন সেটা হলো গ্যাসটারে জ্বালাই দিবেন আর আর জলটারে ফুটবার জন্য অপেক্ষা করতে থাকবেন। তো যতক্ষণ না জল ফুটতেছে দাঁড়ান দেখতেছি, তো এই দেখেন কইতে কইতে সুন্দরভাবে জলটা ফুইটে উঠছে। এবার জল ফুইটে ওঠার পরে একটু ঘুটানাটা ঘুটানাটা দিয়ে রাখতে হবে, কারণ অনেক আমের এই দিক ভিজবে ওই দিক উপর দিক থাকবে সব দিক সিদ্ধ হবে না, সেই জন্য ঘুটানাটা করে দিতে হবো। ঘুটানাটা করে দেওয়ার পরে মাঝে মাঝে চেক করে নিতে হবে আমগুলো আমার সিদ্ধ হইলো কিনা। এই দেখেন আমগুলো আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কী করবো, এই আমগুলোকে সুন্দর একটা ছাঁকনির সাহায্যে ছাইকা জলটারে আলাদা করবো। ছাঁকার প্রয়োজনীয়তা হয়েছে যাতে জলের মধ্যে কোনো রকম আমের গুটলি না থাকে। তো এইবার যেটা করবো সেটা নিয়ে নেবো এরকম একটা ছাঁকনি, ছাঁকনির মধ্যে আমি কী করবো সেদ্ধ করা আমগুলোর যাইতে যাইতে সাইপে সাইপে তার পিউরি বাইর করে ফেলাবো। এবার যারা বড় লোক মানুষ যাদের বাড়িতে মিক্সি আছে তারা মিক্সিতেও বাটতে পারেন, আমি যেহেতু গরিব মানুষ তো সেই জন্য আমি ছাঁকনি আর চামচের সাহায্যেই পিউরিটারে বাইর করে ফেলাইছি। তো এইবার চলে যাবো পরবর্তী ধাপে। পরবর্তী ধাপে যেটা করবো আমি সেটা হইতেছে সেই জলডারে নিব, জলডারে নিয়ে সেটা একটা কড়াইয়ের মধ্যে ডাইলে দিব। ডাইলে দিয়ে এবার তারপরে করবো যেটা সেটা সেই জলডারে ফুইটা ওঠার জন্য অপেক্ষা করব। তো দেখি কতক্ষণে ফুইটে ওঠে, এই দেখেন জলটা ফুইটে উঠছে, জলটা ফুইটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো চিনি। এবার মনে রাখতে হবে চিনিটা আর জলের পরিমাণ জানি মোটামুটি সমানই হয়। তারপরে এরকম একটা বড় লোক খুন্তি নিয়ে তার ঘটনাটা ঘটনাটা করে চিনিটা মিশাই ফেলার লাগবে, আপনি বাড়ির খুন্তিও ব্যবহার করতে পারেন। আমি ভাব মারার জন্য বড় লোকই খুন্তি নিছি, তো যেহেতু বড় লোকই খুন্তি কিনছি তো ব্যবহার না করলে কেরম লাগে কোন। তো এইবার সেই জল ফুইটে ওঠার পর সেই ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে দিতেছি আমের পিউরিটা। এবার সেই আমের পিউরিটারে ঘটনাটা করে ভালো করে সেই আমের চিনি আর আমের জলের সাথে মিশাতে হবে। এবার যারা বেশি ভাব দেখায় এক জায়গায় জড়ো হয়ে থাকবো তাগো তো আমি জোর জবরদস্তি যাইতা সাইপা মিশাই একাকার করে ফেলাবো। একাকার করে ফেলার পরে নাড়তে থাকবো, নাড়তে 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 একটা সময় দেখবেন যে অনেকখানি ঘন হয়ে আইছে। তো এই পর্যায়ে কী করবেন, দিয়ে দিবেন সামান্য পরিমাণে ভিনিগার। ভিনিগার দিলে কী হইব, আপনি সারা বছর জিনিসটারে সংরক্ষণ করতে পারবেন। এবার নাড়াচাড়া কইরা দেখবো অনেকখানি ঘন হয়ে আইছে। এবার আমি একটা ওই বড় লোক খুন্তিটা নিয়ে তার মধ্যে কাজ করে দেখাই দিব যে কী পরিমাণ ঘন হয়েছে। তো দেখেন কত সুন্দর ঘন হয়েছে, এরা কিন্তু ছাড়তে চায় না, একে অপরের প্রতি ভালোবাসার টানে আটকাইয়া রয়েছে। এরকম যখন হয়ে আসবো তখন আর একটু শিওর হওয়ার জন্যে যারা সেইভাবে বুঝতে না পারবেন দুই আঙ্গুলের মধ্যে নিয়ে দেখবেন এরকম একটা একতারের মতো উঠতেছে, তখন বুঝবেন যে আপনার আমের জেলি মোটামুটি তৈরি হয়ে গেছে। তখন কী করবেন, গ্যাসটারে বন্ধ করে দিবেন, বন্ধ করে দিয়ে সামান্য কিছুক্ষণ এটারে ঠান্ডা হইবার দিবেন, কারণ অতিরিক্ত গরম অবস্থায় যদি কাঁচের বয়মে ঢালেন তাহলে মনে করলেন কাঁচের বয়ম চটাস করে ফটাস হয়ে দুই ফাঁক হয়ে যাবে। তো সেইটারে তারপরে কী করবেন, কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে ঢাইলা ফেলাবেন কাঁচের বয়মে। কাঁচের বয়মে ঢালার পরে 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করবেন। 3 থেকে 4 ঘন্টা পরে দেখেন ফিরে চলে আইসি আমার জেলিটা কিন্তু সুন্দর সেট হয়ে গেছে। এদের একটু ঘুরাইয়া পেঁচাইয়া আপনাদের দেখাইয়া দিব কেমন সেট হয়েছে, বয়ম থেকে পড়বো না এত সুন্দর সেট হয়েছে। তো যাই হোক, তৈরি হয়ে গেছে আমার কাঁচা আমের জেলি। যাদের যাদের ভিডিওটা সম্পূর্ণ দেখছে তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি টিপবেন, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।